নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো মধুরা আপনারা সবাই জানেন যে রেশন কার্ড গুরুত্বপূর্ণ কার্ড এবং রেশন কার্ডের মাধ্যমে আপনি যে রেশন সামগ্রী রেশন দোকান থেকে সবাই কিন্তু পায় তো সেই জন্য আজকের ভিডিওতে আপনার দেখাবো যে বর্তমানে যদি আপনার পরিবারে কেউ যদি নতুন মেম্বার অ্যাড হয় অথবা যদি কারোর আপনি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে চান তো সেটা কিন্তু এখন বর্তমানে খুব সহজে অনলাইন থেকে আপনি নিজে থেকে আবেদন কিন্তু করতে পারবেন এর জন্য আপনাকে কোথাও কিন্তু যেতে হবে না বা রেশন দোকানে বা কিন্তু যেতে হবে না আপনি বাড়িতে বসেই আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন এবং নিউ মেম্বার অ্যাড কিন্তু করতে পারবেন তো কীভাবে আপনি নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এবং এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনস সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ দাওয়া বেললাইনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে তো রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর নতুন রেশন কার্ড আবেদন করার জন্য এখানে রেশন কার্ড অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে এমনটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপর দেখতে যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার ইন এ ফ্যামিলি আপনার ফ্যামিলিতে নতুন রেশন কার্ড অ্যাড করার জন্য বা নতুন রেশন কার্ড আবেদন করার জন্য এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এমন পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যেটা রেশন কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলে এরকম ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার রেশন কার্ডে বর্তমানে কোন কোন ফ্যামিলি রয়েছে আপনার রেশন কার্ডের সমস্ত রকম ফ্যামিলি মেম্বার এখানে শো হয়ে যাবে এবার নতুন মেম্বার অ্যাড করার জন্য ফর্ম ফোর আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো সেই জন্য অ্যাপ্লাই নাও অপশান দেখতে পাচ্ছেন এই অপশানের মধ্যে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন এরপর একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসার পর সবার প্রথমে আপনাকে অ্যাড্রেস কিন্তু বসাতে হবে তো অ্যাড্রেসটা বসানোর জন্য এখানে সঠিকভাবে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন যেটা আপনার আধার কার্ড রয়েছে এবং যার আপনি রেশন কার্ড আবেদন করতে চাইছেন তার আধার কার্ডের যেই অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা বসিয়ে দেবেন তার পিনকোড পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি যার নামে আবেদন করতে চাইছেন তার এখানে কিছু ডিটেলস কিন্তু বসে হবে ঠিক আছে তার কিছু ডিলেস বসতে হবে তো সেই জন্য আপনি কী করবেন এখানে নিচের দিকে আসার পর এখানে তারা ফার্স্ট নেম এখানে ফার্স্ট টেমটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর লাস্ট নেম এখান থেকে লাস্ট নেমটা বসিয়ে দেবেন লাস্ট টেমটা বসিয়ে দেওয়ার পর তার বাবার নাম তার বাবার নামটা বসিয়ে দেবেন বাবার নামটা বসিয়ে দেওয়ার পর এবার জেন্ডার এখান থেকে জেন্ডারটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন এখানে মেল বা ফিমেল আপনি সিলেক্ট করে নেবেন মেল বা ফিমেল সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানেকে ডেট অফ বার্থটা সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন তো ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর এরপর দেখতে হ্যাঁ এখানে আদার ক্যাটাগরি এই যে ক্যাটাগরি দিয়ে রয়েছে এগুলোর মধ্যে যদি হয়ে থাকে তাহলে সিলেক্ট করবেন যদি এগুলোর মধ্যে না হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে নান অফ অ্যাব এই অপশান ক্লিক করবেন না নও অ্যাবস সিলেক্ট করে নেওয়ার পর আপনার আধার নাম্বার বসাবেন তারপরে যদি এপিক নাম্বার থাকে সেটা বসাবেন যদি প্যান কার্ড নাম্বার থাকে সেটা বসাবেন যদি নাও থাকে আধার নাম্বার কিন্তু অবশ্যই আপনাকে বসাতে হবে বসিয়ে দেওয়ার পর রিলেশান এখান থেকে রিলেশান আপনাকে সিলেক্ট করতে হবে তো বর্তমানে আপনার ফ্যামিলি রেশন কার্ডের যে হেড রয়েছে তার সঙ্গে যার নতুন আপনি আবেদন করছেন তার সঙ্গে তার সম্পর্কটা কি এখান থেকে সিলেক্ট করতে হবে যার আপনি নতুন রেশন কার্ড আবেদন করছেন তার সঙ্গে বর্তমানে আপনার রেশন কার্ডের যে হেড রয়েছে তার সঙ্গে সম্পর্কটা কি এখান থেকে সিলেক্ট করবেন করিয়ে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার যদি আরও অন্য কারোর অ্যাড করতে চান বা আরও অন্য কারোর নতুন রেশন কার্ড করতে চান সেই জন্য কিন্তু অ্যাড অপশানে ক্লিক করবেন যদি না করতে চান তাহলে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি যার আবেদন করতে চান তার কিন্তু এখানে নাম লাস্ট নাম শু হয়ে গেছে তার বাবার নাম হয়ে গেছে আদা নাম হয়ে গেছে ডেট অফ বার্থ হয়ে গেছে এরপর এখানে ঠিকচুনে মারবেন এখানে ঠিকচনো মেরে দেওয়ার পর পশির বাটনে ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে তো যার নামে আপনি অ্যাপ্লাই করেছেন তার এখানে আধার কার্ডটি আপলোড করে দেবেন তিনশো কেবির মধ্যে জেপিজি ফর্মেটে অথবা পিডিএফ ফর্মেটে আপলোড করে দিলেন এবার যদি আপনি এপি কার্ড এবং প্যান কার্ডের নম্বর যদি বসিয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে এই প্যান কার্ড এবং এপির কার্ডটি কিন্তু আপলোড কিন্তু করে দেবেন করে দেওয়ার পর এখানে আপলোড বাটনে ক্লিক করবেন ঠিক আছে এবার ডকুমেন্টসটা চুজ করে দেওয়ার পর আপলোড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট অপশান কিন্তু আপনার সামনে খুলে যাবে ঠিক আছে তো আমি এখানে আধার কার্ডটি এখানে আপলোড করে নিচ্ছি আধার কার্ডটি আপলোড করে নেওয়ার পর আপলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমনটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর ঠিক চিহ্ন মারবেন মেরে দেওয়ার পর গেট ওটি বাটনে ক্লিক করবেন গেট ওটি বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু খুব সহজে আপনি স্টেটাস চেক করতে পারবেন এবার অ্যাপ্লাই করার পর স্টেটাসটা আপনি কীভাবে চেক করবেন যে আপনার অ্যাপ অ্যাপ্রুভ হলো কি হলো না তার স্ট্যাটাস চেক করার জন্য পুনরায় কিন্তু এই হোম পেজে আসবেন হোম পেজ চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন চেক স্টেটাস অব রেশন কার্ড এই অপশান যদি ক্লিক করবেন এই অপশান ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর রেশন ফর্ম এখান থেকে ফর্মটা সিলেক্ট করতে হবে তো যেহেতু আপনি নতুন আবেদন করছেন নতুন রেশন কার্ডের জন্য সেই জন্য চার নম্বর ফর্ম এখান থেকে সিলেক্ট করবেন চার নম্বর ফর্ম সিলেক্ট করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার মোবাইল নম্বর যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লাই করলেন সেই মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে ক্যাপচা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পর তারপরে প্রথম কিন্তু পেন্ডিং দেখাবে তারপর কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যে আপ কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু নিচে রেশন কার্ডের নাম্বারটা কিন্তু দেওয়া থাকবে এবার আপনি কি করবেন এবার কিন্তু সেই রেশন কার্ডের নাম্বারটি নিয়ে আপনি খুব সহজে অনলাইন থেকে রেশন কার্ড কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন এবং কিন্তু পরে আপনার পোস্টের মাধ্যমে আপনার অরিজিনাল রেশন কার্ডটি পোস্টের মাধ্যমে অথবা রেশন দোকান থেকে আপনাকে অরিজিনাল রেশন কার্ডটি কিন্তু দেওয়া হবে ততদিন পর্যন্ত আপনি কিন্তু রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে সেটা কিন্তু বিভিন্ন কাজে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু নতুন রেশন কার্ডের জন্য আপনি খুব সহজে আবেদন কিন্তু করতে পারবেন তো এটা নিয়ে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই করব এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে লাইনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রেটেড নিচে ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা আছে ভিডিওতে থ্যাংক ইউ